বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রুনা লাইলা, প্রভাষক ইতিহাস, সাতানীভাদড়া স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় নবাব আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা ও পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব নবাব আলীবর্দী খান। ভারতবর্ষের ইতিহাসে নবাব আলীবর্দী খান এক অবিস্মরণীয় নাম। তার আসল নাম মির্জা মোহাম্মদ আলী। তিনি জাতিতে ছিলেন তুর্কি। প্রথমে তিনি বিহারের শাসনকর্তা ছিলেন, পরে নিজ যোগ্যতা বলে বাংলার নবাব সরফরাজ খানকে পরাজিত ও নিহত করে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। আলীবর্দী খানের আমলে মারাঠা বা বর্গী দমন একটা উল্লেখযোগ্য ঘটনা। তিনি ইংরেজদের প্রতি সজাগ ও সচেতন ছিলেন। ইংরেজরাও তাকে যথেষ্ট সম্মান করে চলত। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল তিনটি কন্যা সন্তান, ঘসেটি, মাইমনা ও আমেনা। এই আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা। ছোটবেলা থেকে নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে অত্যন্ত স্নেহ যত্নে লালিত পালিত করেন। তাই তার মৃত্যুর পূর্বে তিনি সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনে উত্তরাধিকারী করে রেখে যান। এখন আমরা দেখব সিরাজউদ্দৌলা কে ছিলেন। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। তিনি 1733 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। দুঃখিত, 1733 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমেনা, বাবার নাম জয়নউদ্দিন। 1756 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর মাত্র 22 বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। তিনি সিংহাসনে আরোহণ করে দেখতে পেলেন তার চারিদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। তার প্রধান শত্রু তার বড় খালা ঘসেটি বেগম। তিনি চাইতেন তার মেজবোনের পুত্র সরকার জঙ্গকে সিংহাসনের উত্তরাধিকারী করা। তার সাথে যোগ দেয় তার প্রধান সেনাপতি মির্জাফর, লর্ড ক্লাইভ, জগৎ শেঠ, উমিসাদ, রাজবল্লভ, রায়দুল্লভ প্রমুখ ইংরেজরা। প্রথমে সিরাজউদ্দৌলা তার খালা ঘসেটি বেগমকে সুকৌশলে নজরবন্দি করেন এবং তার খালাতো ভাই সরকার জঙ্গকে পরাজিত ও নিহত করেন। কিন্তু ইংরেজদেরকে সিরাজউদ্দৌলা দমন করতে পারলেন না। ইংরেজরা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একের পর এক বিরুদ্ধ আচরণ করতে লাগল, যার ফলশ্রুতিতে পলাশীর যুদ্ধ নামক একটা যুদ্ধের সূচনা হল, যা 1757 সালে 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এখন আমরা দেখব পলাশীর যুদ্ধের কারণ।
নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশীর যুদ্ধের কারণ। প্রথমত, প্রচলিত নিয়ম অনুযায়ী সিংহাসনে আরোহণ করলে নবাবকে সম্মানসূচক উপঢৌকন বা নজরানা পাঠানোর কথা থাকলেও ইংরেজরা নবাবের জন্য কোনো সম্মানসূচক উপঢৌকন পাঠায়নি। দুই, বাণিজ্য শুল্ক ফাঁকি দিয়ে ইংরেজরা নিজেদের ব্যবসার জন্য দস্তক নামে এক প্রকার ছাড়পত্র ছাড়তে থাকে। এতে দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। নবাব বাণিজ্য শর্ত মেনে চলার নির্দেশ দিলে ইংরেজরা তা অমান্য করে। তিন, নবাব আলীবর্দী খানের আমলে ইংরেজরা ব্যবসা বাণিজ্যের অনুমতি পেলেও দুর্গ নির্মাণের কোনো অনুমতি পায়নি, কিন্তু নবাব সিরাজউদ্দৌলার সময় ইংরেজরা দাক্ষিণাত্য অভিযানের অভিযোগে কলকাতায় দুর্গ নির্মাণ করতে থাকে। নবাব ইংরেজদেরকে দুর্গ নির্মাণে নিষেধ করে, কিন্তু ইংরেজরা নবাবের কথায় কর্ণপাত করল না। চার, নবাবের সাথে ইংরেজদের যে সন্ধি হয়েছিল সেই সন্ধির সমস্ত শর্ত ইংরেজরা ভেঙে ফেলল এবং এদেশের মানুষদের উপর অত্যাচার করতে লাগলো। ফলে নবাব তাদেরকে বাণিজ্য শর্ত মেনে চলতে বললে নবাবের পদ প্রদানে তারা অস্বীকার করে। পঞ্চমত, পূর্ণিয়ার শাসনকর্তা সওকাত জঙ্গ নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে ইংরেজরা সওকাত জঙ্গে পক্ষ অবলম্বন করে। ষষ্ঠত, রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাস ও তার পরিবার বহু ধনরত্ন সহ এদেশ থেকে পালিয়ে কলকাতায় ইংরেজদের কাছে আশ্রয় প্রার্থনা করলে ইংরেজরা তাকে আশ্রয় দেয়। নবাব কৃষ্ণদাসকে ফেরত পাঠানোর জন্য দূত পাঠালে ইংরেজরা নবাবের দূতকে অপমানিত করে তাড়িয়ে দেয়। ইংরেজদের একে পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণে নবাব ক্ষিপ্ত হয়ে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে কলকাতা অভিমুখে রওনা হন। প্রতিমধ্যে নবাব ইংরেজদের কাশিমবাজারের কুটি দখল করে নেয় এবং নবাবের এ অতর্কিত আক্রমণে ফলে ইংরেজরা গভর্নর ডেরে ও তার সঙ্গীরা ফোর্ট উইলিয়াম ছেড়ে পালিয়ে যায় এবং ফুলতা নামক স্থানে আশ্রয় গ্রহণ করে। হলওয়েল সহ কিছু ইংরেজ নবাবের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। নবাব আত্মসমর্পণের পরেও নবাব ইংরেজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, অথচ হলওয়েল বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নবাবকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা মিথ্যা কাল্পনিক কাহিনী রচনা করে। এতে বলা হয় নবাবের আদেশে আঠারো ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রস্থ একটি ছোট কামরায় 146 জন ইংরেজকে বন্দী করে রাখা হয়। এতে জুন মাসের প্রচণ্ড গরমে 123 জনের মৃত্যু ঘটে, বাকি 23 জন কোনো রকমে বেঁচে যায়। নবাবকে হেয় প্রতিপন্ন করার জন্য হলওয়েল একটা মিথ্যা কাহিনী, কাল্পনিক কাহিনী প্রচারিত করে, যেটা ইতিহাসে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এখন দেখব আমরা
নবাবের পতনের কারণ। এক, মীর জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতা যুদ্ধক্ষেত্রে বিজয়ের মুহূর্তে নবাবকে ভুল সিদ্ধান্ত দেওয়া এবং যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করা নবাবের পরাজয়ের প্রধান কারণ। দুই, পিতামহের অত্যাধিক স্নেহের যত্নে লালিত পালিত সিরাজের চরিত্রে কঠোরতা ও দৃঢ়তার অভাব। তিন, ইংরেজদের সম্পর্কে ফরাসিরা নবাবকে বারবার সচেতন করা সত্ত্বেও নবাব ইংরেজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং বারবার ইংরেজদেরকে ক্ষমা করে দিয়েছিল। চার, পলাশির যুদ্ধক্ষেত্রে সুনিশ্চিত বিজয়কে উপেক্ষা করে যুদ্ধবিরতি ঘোষণা করা নবাবের অপরিপক্কতা এবং পরনির্ভরশীলতা পরিচয় বহন করে। পাঁচ, লর্ড ক্লাইভের উন্নত রণকৌশল, বুদ্ধি এবং সাজ সরঞ্জাম নবাব সিরাজউদ্দৌলা অপেক্ষা অনেক বেশি উন্নত ছিল, যে কারণে নবাবের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এবার দেখব আমরা পলাশির যুদ্ধের ফলাফল, এই যুদ্ধের ফলে কি হয়েছিল। পলাশির যুদ্ধের ফলে এক, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু হলে বাংলার স্বাধীনতার সূর্য চিরদিনের জন্য অস্তমিত যায়। দুই, এই যুদ্ধে ফলে মীর জাফর নামে মাত্র নবাব হন, কিন্তু প্রকৃত ক্ষমতা থেকে যায় ইংরেজদের হাতে। তিন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো উদ্যোগ নিতে, প্রস্তুতি নিতে ইংরেজরা কুণ্ঠাবোধ করেনি। এই যুদ্ধের ফলে ইংরেজরা একচেটিয়া বাণিজ্য করার সুযোগ পেল এদেশে। পঞ্চমত, এদেশের ধনসম্পদ নিয়ে ইংরেজরা ইংল্যান্ডে যেতে লাগল, ফলে দেশের অর্থনীতি অচিরেই ভেঙে পড়ল। ষষ্ঠত, নতুন নবাবের কাছ থেকে ইংরেজরা নগদ 1.5 কোটি টাকা এবং 24 পরগনার বিরাট জমিদারি স্বত্ব লাভ করল এবং এতে ইংরেজরা বাংলার রাজনীতিতে যখন তখন হস্তক্ষেপ করার সুযোগ পেল। এই যুদ্ধের ষষ্ঠত, এই যুদ্ধের ফলে শুধু ভারতবর্ষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলেনি, বরং সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রেও সুদূরপ্রসারী প্রভাব ফেলে, যার পরিণতিতে মধ্যযুগের শেষ হয় এবং আধুনিক যুগে সূচনা হল। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।